পূর্ব ইউরোপের রাষ্ট্র আর্মেনিয়া। জর্জিয়া আজারবাইজানের সাথে এটিও দক্ষিণ ককেশাস অঞ্চলের কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের স্থলজোটকের ওপর অবস্থিত। জি ভিউয়ার্স, আমেজ ক্রিয়েটিভ মহাবিশ্বের আজকের পর্বে জানব বিশ্ব পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের ও পছন্দের দেশ আর্মেনিয়ার সম্পর্কে। আপনি যদি আমেজ মহাবিশ্বে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর ইতোমধ্যেই করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর্মেনিয়া রাশিয়ার দক্ষিণ পশ্চিমে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের অন্তর্বর্তী অঞ্চলে অবস্থিত। ইয়েরেভান দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। উত্তর আর্মেনিয়া জুড়ে রয়েছে ক্ষুদ্রতর ককেশাস পর্বতমালা, যেটি সেভেন হ্রদ ও আজারবাইজানের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে এবং আর্মেনিয়া আজারবাইজান সীমান্ত হয়ে ইরানে চলে গেছে। এই পর্বতগুলির কারণে আর্মেনিয়ার দক্ষিণ থেকে উত্তরে ভ্রমণ করা কিছুটা কষ্টকর। আর্মেনিয়ায় প্রায়ই ভূমিকম্প হয় এবং এর ফলে অনেক প্রাণহানি ঘটে। আর্মেনিয়ার প্রায় অর্ধেক এলাকা সমুদ্র সমতল থেকে 2000 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। আর্মেনিয়ার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব 800 অব্দে। উরার্তু বা ভান রাজ্যের অংশ হিসেবেই এটি প্রকাশ করেছিল নিজেকে। সেলিউসিদ সাম্রাজ্যের ধ্বংসের পর 190 খ্রিস্টপূর্বাব্দে প্রথম আর্মেনীয় রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়। 95 থেকে 65 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই নবগঠিত রাষ্ট্রের চরম উৎকর্ষের সময়। এ সময় আর্মেনিয়ার সমগ্র ককেশাস অঞ্চল তো বটেই, এর বাহিরে বর্তমান পূর্ব তুরস্ক, সিরিয়া এবং লেবানন পর্যন্ত সীমানা বিস্তার করে। কিছু সময়ের জন্য আর্মেনিয়া ছিল রোমান পূর্বাঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাজ্য। 64 খ্রিস্টপূর্বাব্দে এটি রোমান সাম্রাজ্যের অংশে পরিণত হয় এবং রাজনৈতিক, দার্শনিক ও ধর্মীয়ভাবে পশ্চিমা দৃষ্টিভঙ্গি অনুসরণ করা শুরু করে। 301 খ্রিস্টাব্দে আর্মেনিয়া ইতিহাসের প্রথম রাষ্ট্র হিসেবে খ্রিস্টধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে এবং আর্মেনীয় গির্জা ব্যবস্থার পত্তন করে। আজও আর্মেনীয় গির্জা রোমান ক্যাথলিক গির্জা ব্যবস্থা এবং পূর্ব অর্থোডক্স গির্জা ব্যবস্থা অপেক্ষা স্বাধীন একটি গির্জা ব্যবস্থা হিসেবে বিদ্যমান রয়েছে। পরবর্তীতে আর্মেনিয়ার রাজনৈতিক সংকটের সময় এই গির্জা আর্মেনিয়ার অদ্বিতীয় জাতীয় সত্তার সংস্করণে সাহায্য করেছে। আনুমানিক 1100 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত আর্মেনীয় জাতীয়তাবাদের কেন্দ্র দেশের দক্ষিণ দিকে সরে যায়। এ সময় আর্মেনীয় সিসিলিয়া রাজ্য ইউরোপীয় ক্রুসেডরা রাজ্যগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এবং দক্ষিণ পূর্ব এশিয়া মাইনর এলাকাতে সমৃদ্ধি অর্জন করে, যদিও রাজ্যটি শেষ পর্যন্ত মুসলমানদের করায়ন্ত হয়। 14th থেকে 1900 শতক পর্যন্ত আর্মেনিয়া বিভিন্ন বড় শক্তির শাসনাধীনে ছিল। এদের মধ্যে পারসিক, বাইজেন্টীয়, আরব, মঙ্গল ও তুর্কি জাতি উল্লেখযোগ্য। 1915 সালে সংঘটিত আর্মেনীয় গণহত্যা দেশটির এক উল্লেখযোগ্য কালো অধ্যায়। 1918 থেকে 1920 সাল পর্যন্ত ক্ষুদ্র সময়ের জন্য এটি একটি স্বাধীন প্রজাতন্ত্র ছিল। 1920 সালে স্থানীয় সাম্যবাদীরা ক্ষমতায় আসে এবং সোভিয়েত সেনাবাহিনী দেশটিকে দখল করে নেয়। 1922 সালে আর্মেনিয়া অন্তঃককেশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশে পরিণত হয়। 1936 সালে এটি আর্মেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। 1991 সালের 21শে সেপ্টেম্বর আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে। আদমশুমারি অনুযায়ী আর্মেনিয়ায় জনসংখ্যা প্রায় 30,50,000-এর মতো। জাতিগতভাবে
আর্মেনীয়রা নিজেদেরকে হায় বলে ডাকে এবং আর্মেনিয়ায় 90% লোক হায় জাতীয়। আর্মেনিয়ায় 98% অধিবাসী আর্মেনীয় ভাষায় কথা বলে। আর্মেনীয় ভাষা দেশটির রাষ্ট্রভাষা। আর্মেনীয় ভাষাকে পূর্ব ও পশ্চিম এই দুইটি সাহিত্যিক আদর্শ ভাষায় ভাগ করা যায়। এদের মধ্যে পূর্ব আর্মেনীয়কেই বর্তমানে সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়েছে। আর্মেনিয়ার প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম। আরো বিশেষভাবে বলতে গেলে যিশুর দুই শিষ্য বার্থলেমিউ ও থাদেউস প্রথম শতকে এখানে খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন। তৃতীয় শতকে আর্মেনিয়ার রাজা খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন এবং একে দেশটির রাষ্ট্রধর্ম হিসেবে প্রচলিত করেন। এছাড়া দেশটিতে স্বল্প সংখ্যক ইহুদি, ইয়াজিদি ও মুসলমান অধিবাসী বসবাস করছে। আর্মেনীয়রা সাধারণত পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখে এবং তাদের বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখে। আর্মেনীয় সঙ্গীত ও রান্না অন্যান্য মধ্যপ্রাচ্য দেশগুলির মতো। খাবারের মধ্যে দোলমা বা শর্মা এবং পানীয়র মধ্যে ওয়াইন ও ব্র্যান্ডি গুরুত্বপূর্ণ। উৎসবের সময় আর্মেনীয়রা ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গাইতে এবং বৃত্তাকার হয়ে নেচে গেয়ে উৎসব পালন করতে পছন্দ করে। খেলাধুলার দিক থেকে বাস্কেটবল, ফুটবল ও টেনিস জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক অঙ্গনে আর্মেনীয়রা কুস্তি, মুষ্টিযুদ্ধ, ভারোত্তোলন এবং জিমন্যাস্টিক্সে সাফল্য লাভ করেছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর আর্মেনিয়াতে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও দেশটি ধীরে ধীরে তা কাটিয়ে উঠেছে খুবই দ্রুত। তবে 1988 সালের ভয়াবহ ভূমিকম্প এবং 1990-এর দশকে আজারবাইজানের সাথে নাগোর্নো কারাবাথ নিয়ে যুদ্ধ আর্মেনিয়ার অর্থনীতিতে আজও প্রভাব বিস্তার করে চলেছে। 27/9/2020 সালে আর্মেনিয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে রাজধানী ইয়েরেভান অন্যতম। এটি বিশ্বের অন্যতম পুরনো, সর্বদা জনবসতিপূর্ণ, লোকসমাগম থাকা শহরগুলোর মধ্যে অন্যতম। রাজড্রেন নদীর তীরে অবস্থিত এই শহরটি। ইয়েরেভান শহর আর্মেনিয়ার প্রশাসনিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র। প্রথম বিশ্বযুদ্ধের পর ইয়েরেভান পুনরায় প্রথম গণপ্রজাতন্ত্রী আর্মেনিয়ার রাজধানী হয়ে ওঠে। এ সময় অটোমান সাম্রাজ্যের গণহত্যা থেকে বেঁচে যাওয়া হাজার হাজার আর্মেনিয়ান শহরটিতে বসবাস শুরু করে। 20 শতকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার পর ইয়েরেভান দ্রুত বিস্তার লাভ করতে শুরু করে। অল্প কয়েক দশকের মধ্যে শহরটি আঞ্চলিক কেন্দ্র থেকে সমগ্র আর্মেনিয়ার শিল্প সংস্কৃতি ও প্রধান প্রশাসনিক শহরে পরিণত হয়। ইরেবুনি দুর্গকে ইয়েরেভান শহরের জন্মস্থান হিসেবে ধরা হয়ে থাকে। এই শহরে রয়েছে কাটাখিকে সিরানাভর, যেটা ইয়েরেভানের সবচেয়ে পুরনো গির্জা, এবং এখানেই রয়েছে সবচেয়ে বড় আর্মেনিয়ান ক্যাথিড্রাল, সেইন্ট গ্রেগরি ক্যাথিড্রাল, যেটা নির্মাণ করা হয়েছিল আর্মেনিয়ান গণহত্যার স্মৃতিস্তম্ভ হিসেবে। এছাড়াও সিরসার্না কর্ভাইডর মেমোরিয়াল অবস্থিত এই ইয়েরেভান শহরে। এখানে আরও রয়েছে অনিন্দ্য সুন্দর ইয়েরেভান অপেরা থিয়েটার, সবচেয়ে বড় আর্মেনিয়ান শিল্প জাদুঘর ন্যাশনাল গ্যালারি অফ আর্মেনিয়া এবং মেটেনাদারাজ, যেটা কিনা বিশ্বের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ বই দলিলাদি সংগ্রহশালা। সো ভিউয়ার্স, আপনি যদি আর্মেনিয়া ভ্রমণ করেন অবশ্যই এই স্থানগুলো পরিদর্শন করে ফিরবেন, তাছাড়া আপনার আর্মেনিয়া ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। আর ফিরে এসে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আপনার অনুভূতি। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। সর্বশেষ আপডেট সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।